তো এই হলো বাংলাদেশ রোম এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ফর্ম কিভাবে পূরণ করবেন। প্রথম স্টেপ, আপনার কোন বিষয় দরকার, বার্থ সার্টিফিকেট, সার্টিফিকেট এমআরপি ডেলিভারি, মেশিন ডিউরেবল পাসপোর্ট, আমাদের মেশিন ডিউরেবল পাসপোর্ট, সার্ভিস টাইপ, নিউ ইস্যু, রি ইস্যু। তারপরে আপনি আপনার পছন্দ মতো একটা তারিখ নির্ধারণ করবেন, যে কোনো একটা তারিখ, যে কোনো একটা সময় ঘন্টা যখন আপনার সুযোগ হয়, জুলাই মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস, যে কোনো সময় আপনি নিতে পারবেন। তা আমরা যে কোনো একটা টাইম, যে কোনো একটা সময় নির্ধারণ করলাম। আগস্টে আঠাশ তারিখ সময় নির্ধারণ করি, যেহেতু আমার পাসপোর্টের মেয়াদ শেষ হয় নাই, ছয় মাস বাকি আছে আরো। 10:12 এখানে আপনার নাম, এখানে পাসপোর্ট নাম্বার, এখানে ফোন নাম্বার, এখানে আপনার ইমেল নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে আপনি যা খুশি তাই লিখতে পারেন। আপনি 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 চেক করতে পারবেন এখানে আপনার সব কিছু ঠিক আছে কি না, এবং আপনি কোন তারিখে ডেট নিয়েছেন সেটাও। ওকে, এখন সব কিছু ওকে করে দিবেন। ওকে, সাবমিট। সাবমিট করার সাথে সাথে আপনার মোবাইলে একটা ইমেল আসবে, তো আমরা ইমেলের জন্য অপেক্ষা করি। ওকে, ইমেল চলে আসছে, বাংলাদেশ রোম এম্বাসি। ঠিক এরকম আপনার নাম, আপনার আইডি নাম্বার ইত্যাদি ইত্যাদি বিষয়ে আপনি সবকিছু এখানে পেয়ে যাবেন। রোম এম্বাসি ঠিকানা, আপনার ইস্যু এবং কত তারিখ আপনি নিয়েছেন সেটাও আপনি পেয়ে যাবেন। তো এইভাবে আপনি আপনার এই পাসপোর্ট সংক্রান্ত বিষয় অ্যাপ্লিকেশন নিজেরটা নিজেই করে নিতে পারবেন, কারো কাছে আপনার যেতে হবে না। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা সবার সাথে শেয়ার করুন এবং মানুষকে সচেতন করার জন্য এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।